বন্ধুরা আমরা শুরু করছি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই যদি দেখি সিংহ রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরে সে কিন্তু কেতুর নক্ষত্রে অবস্থান করছে কেতু বর্তমানে গ্রহণযোগের একদম জোরালো একটা পর্যায়ের মধ্যে আছে যেখানে কিন্তু মহালাম অবশ্যই সূর্যগ্রহণ ফলত কেতুর প্রভাব এবং গ্রহণযোগের প্রভাব আজকের দিনে বাড়ছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজকের দিনটা কেমন যাবে আমাদের কিন্তু আলোচনা করতে হবে প্রথম যে বিষয়টাকে আজকের দিনে দেখব আজকের দিনটা ওভারঅল কিন্তু চন্দ্র এবং কেতু সংযোগ ছাড়াও চন্দ্রের ওপর শনি দৃষ্টি আছে আর চন্দ্র হচ্ছে আমাদের মনের কারোগ্রহ কেতু হচ্ছে আমাদের অদৃষ্ট ভ্রমের কারগ্রহ শনি হচ্ছে পুরনো যোগাযোগ পুরনো স্মৃতি এবং আমাদের কিছু পেন দুঃখ কষ্ট এগুলো কিন্তু শনির আওতার তো এক্ষেত্রে আজকের দিনটার সব থেকে বড় বিষয় হচ্ছে যারা মানসিক কোনো ক্লেশ প্রবলেম এবং ডিসপিউট কিছু সমস্যার মধ্যে আছে তাদের মধ্যে এই সমস্যাগুলো মনের ভিতর আরও বেশি ঘুরপাক খাবে ফলত আপনার ডিসিশন বা নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা ভুলভ্রান্তি হতে পারে তাই আপনি যদি মানসিকভাবে কোনো বিষয়ে ডিস্টার্ব থাকেন এবং আপনাকে যদি সারাদিনে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেখানে কিন্তু আপনাকে একটু স্থির চিত্তে চিন্তা করে সেই কাজগুলো করতে হবে তবে আজকের দিনটায় আমি মনে করি যাদের মানসিক ক্লেশ দুঃখ কষ্ট নেই তাদের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে অবশ্যই কর্মক্ষেত্র কেন্দ্রিক দিন থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে কিন্তু শনিচন্দ্র যোগের যে প্রভাব সেটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু কাজের ক্ষেত্রে কিছু একঘেমি ভাবা নেয় এই বিষয়টা সাধারণভাবে একটু খেয়াল রাখতে হবে কেতুর প্রভাব থাকার জন্য সরকারি কাজে গ্রোথ থাকবে যারা গোয়েন্দা বিভাগ পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ইত্যাদি যারা করছেন এবং কেতুর যে মঘা চন্দ্র আছে মঘা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন যে কোনো সরকারি রাজকীয় বিষয় যে কোনো রয়্যাল বিষয় যেখান যুক্ত আছে সেইগুলোর ক্ষেত্রে আজকের দিনটা দেখবেন অত্যন্ত পজিটিভ ফল বা ভালো ফল আজকের দিন কিন্তু বিরাজ করছে এছাড়া আজকের দিনটায় কিন্তু অবশ্যই কেতুর দ্বারা আপনি কিছু গুপ্ত সংবাদ গুপ্ত তথ্য গুপ্ত নথি গুপ্ত কথা এগুলো কিন্তু জানতে পারেন কিন্তু এই জিনিসটা আবার বুমেরাঙও হতে পারে আপনার কোনো ব্যক্তিগত বিষয় ভাইরাল হয়ে গেল আপনার কোনো ব্যক্তিগত তথ্য পাঁচকান হয়ে গেল কাউকে বিশ্বাস করে বলেছিলেন সে বিশ্বাসের অমর্যাদা হলো এই জাতীয় বিষয়গুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে আরেকদিকে অবশ্যই কোনো বিষয়ে খোঁজ খবর নেওয়া কারো সম্পর্কে ইনফরমেশান নেওয়া কোনো হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে বের করা এগুলোর ক্ষেত্রে ভালো বা কেতু নক্ষত্র উল্টোটাও ঘটে যেমন কোনো জিনিস হারিয়ে যাওয়া কোনো জিনিস খুঁজে না পাওয়া কোনো কোথাও কিছু চাবি ফেলে এলেন ছাতা ফেলে এলেন এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রেও আজকের দিনটা জেনারেলি আপনাদের সকলকেই কিন্তু সচেতন থাকতে হবে আজকের দিনটা অবশ্যই আমি মনে করি যে কেতুর প্রভাব থাকার জন্য সাধারণভাবে আজকের দিনটায় মানুষের মধ্যে যে এক্সপ্রেশান যেটা অভিব্যক্তি যেহেতু সূর্য কেতু যোগ চলছে এক্সপ্রেশানের জায়গাটা কিছুটা সমস্যা থাকবে হয় আপনি কোনো বিষয়ে ওভার ইয়েক্ট করে ফেলেন বা কোনো ক্ষেত্রে কিছু বলতেই পারলেন না এই জায়গাটা কিন্তু কিছু বিষয় হচ্ছে হবে যেহেতু বুধকেতু এবং বুধ সূর্য যোগ চলছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি যোগাযোগ কোনো নতুন সূত্রপাত এগুলোতে আপনি পজিটিভ ফল পাবেন তবে কেতুর যে সিম্বল অ্যাস্ট্রোলজিতে আমাদের নেওয়া যে সেটা হচ্ছে কাঁচেই কারণ কেতু হচ্ছে যে কোনো জিনিসকে ডিভাইড করে ডিভিশন করে তো সেক্ষেত্রে আমি মনে করি যে ব্যবসায়িক পার্টনারশিপ কোনো চাকরি ক্ষেত্রে কোনো সবাই মিলে কাজ করছেন এই জাতীয় বিষয়গুলোর মধ্যে কিছুটাই ডিভিশন কিছুটা ছেদ বা গ্রুপ ওয়ার্কে সবার মত এক হচ্ছে না এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছুতে থাকতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন এবং সতর্ক থাকতে হবে সম্পর্ক রিলেশনশিপ স্বাস্থ্য এবং অর্থ এই তিনটে বিষয় নিয়ে আমি ডিসকাস করব তবে তার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ সেই চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সারতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে ডিটেল হবে সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন তাছাড়া ফেসবুক গ্রুপ এবং আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই ফলো করবেন যা সম্পূর্ণ আচ্ছা আমাদের যে বিষয়টির চর্চা করতে হবে প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে শুক্র প্রেমের কারাগ্রহ ভালো জায়গায় আছে যোগ এবং কেতুর কানেকশান তো এখানে আমি মনে করি জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ওভারঅল স্বাভাবিক থেকে ভালো যাবে কিন্তু পুরনো স্মৃতি পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগ এই ধরনের সম্ভাবনাগুলো অস্কোপে বাড়ছে এটা আপনার মনের উপর কী অ্যাকশান ফেলবে বা কী রিয়্যাক্ট করবে সেটা ডিপেন্ড করছে আপনার তার সঙ্গে সম্পর্ক এবং বর্তমান দশ অন্তর্দশার পরিস্থিতি কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবশ্যই ঘটার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা ওভারঅল স্বাভাবিক থেকে ভালো থাকবে এবং রোম্যান্টিক জায়গাটা থাকবে তবে বলে রাখি জাতির জন্মচকে সূর্যকেতু বা সূর্যরাহু যোগ আছে অবৈধ বা ইলিগাল অ্যাক্টিভিটিসের বিষয়ে সাবধান থাকবেন কোনো ক্ষেত্রে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা অবশ্যই কিন্তু সতর্কতার সঙ্গে এগোবেন এই বিষয়টা খেয়াল রাখবেন দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও ক্ষেত্রবিশেষে আত্মীয় স্বন্দর সঙ্গে মতো পার্থক্য থাকতে পারে হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে পোস্ট অপারেটিভ পিরিয়ডের পর যারা আছেন অপারেশনের পরবর্তী সময় হেলথ কনস্যাস থাকবেন স্কিন অ্যালার্জিটিক রিয়াকশান আজকের দিনে বাড়তে পারে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন শনিচন্দ্র যোগ মানসিক ক্লান্তি এবং শারীরিক ক্ষেত্রে কিছু হারের ব্যথা বেদনাকে ইন্ডিকেট করে এই বিষয়টাও আপনাকে কিন্তু আজকের দিনে খেয়াল রাখতে হবে সর্দি সিদ্ধার্থ থাকলে এটা কিন্তু খেয়াল রাখবেন দেখুন গুপ্ত অর্থপ্রাপ্তি গুপ্ত গোপন অর্থ যোগ এবং আটকে থাকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে দিনটা খুব ভালো পুজো বোনাস বা সরকারি কোনো কাজে সরকারি প্রকল্পের অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও আজকের দিনটা ভালো তবে কোনো কাগজপত্রে সাইন এবং পূর্ব কোনো আর্থিক পরিকল্পনা করার ক্ষেত্রে বা কোনো বিষয়ে নির্ণয় নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা একটু ভেবে চিন্তে করবেন আর্থিক ক্ষেত্রে যে কোনো প্ল্যানিংস করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ফাটকার ক্ষেত্রে সূর্য কিন্তু সূর্যরাহু যোগ থাকলে চন্দ্র কিন্তু চন্দ্ররাহু যোগ থাকলে খুব একটা ভালো নয় দিনটা আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা ভালো যেতে পারে এবং আয় ভাব রেগুলার যে চাকরি ব্যবসায় থাকে তা কিন্তু মোটের ওপর স্থিতিশীল থাকবে কিন্তু আনএক্সপেক্টেড খরচ হিসাবে ভুলভ্রান্তি ক্যালকুলেশানে ভুলভ্রান্তি যেহেতু বুধ কেতু যোগ চলছে তারা মাথায় একটু টাকা কাউকে বেশি কম দিয়ে দিলেন সেগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং এই বিষয়টায় আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে মঘা জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি যদি হয় আপনার মঘা মূলা বা অবশ্যই অশ্বিনী তাহলে দিনটা আপনার ইমোশনাল এবং সেন্সিটিভ কাটবে কিন্তু শুধু যদি আপনার রাশির নক্ষত্র মঘামূলা এবং অশ্বিনী হয় তাহলে আজকে আপনার দিনটা কিন্তু পজিটিভ এবং ইমোশনালি দুটোই একসাথে কাটবে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্ব ক্ষেত্রে আজকে দিনটা বেশ ভালো যাবে ভালো যাবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্রিকা উত্তর ফলগুনি উত্তর আশার ক্ষেত্রে অপরদিকে বাধা বিপত্তি যেটা থাকবে রোহিণী হস্তা এবং শ্রবণা তিন চন্দ্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে শনি তিন রাশির নক্ষত্র পুন পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রেও আজকের দিনটা বেশ কিছু জায়গায় বাধা বিপত্তির জায়গা অবশ্যই কিন্তু থাকতে পারে আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা এখানে যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল পলিটিক্স না এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা এখানে প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টি এখানে আমাদের চর্চায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আজকের যে বারবেলা আজকের বারবেলা হচ্ছে সকাল নটা আটান্ন থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মধ্যে দিনে এই সময়টাই বারবেলা থাকছে যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন সংখ্যা হচ্ছে স্বাদ যার মধ্যে রহস্য কোনো বিষয়ে গুপ্ত কিছু তথ্য গুপ্ত নথি গুপ্ত সংবাদ থাকতে পারে সাঁতার মধ্যে এই ভাইব্রেশান কিন্তু থাকতে পারে আজকের রঙ হচ্ছে অবশ্যই নাম্বার ভাইব্রেশানটা বাড়ির রঙ মাফ করবেন বাড়ির নাম্বার গাড়ির নাম্বার মোবাইল নাম্বারে এফেক্টটা বুঝতে পারবেন যদি বেশি থাকে আজকের রঙ হচ্ছে ধূসর মেষলগ্ন লাল হলুদ সাদা ব্যবহার করবেন বিষর ক্ষেত্রে অবশ্যই সবুজ হলুদ এবং নীল ব্যবহার করা যেতে পারে এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু নীল সাদা এবং সবুজ অফ হোয়াইট কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর ব্যবহার করতে পারেন সঙ্গে আপনারা কিন্তু সবুজ এবং অফ হোয়াইট কালার এবং হলুদ ব্যবহার করতে পারেন শিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হলুদ অবশ্যই কিন্তু মানসিক প্রভাব না থাকলে সাদা অফ হোয়াইট এবং সবুজ ব্যবহার করতে পারেন কমলা অসুবিধে নেই কন্যার ক্ষেত্রে অবশ্যই রাশিত কেতুর প্রভাব এখানে কিন্তু অবশ্যই সব দিক থেকে খেয়াল রাখতে হবে আপনারা ব্যবহার করবেন নীল হলুদ এবং অফ হোয়াইট কালার এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা ব্যবহার করতে পারেন এখানে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু লাল এবং নীল বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অবশ্যই সাদা এবং সবুজ এবং অবশ্যই কিন্তু হালকা কোনো নীল বেগুন ইত্যাদি যেত কালার এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট এখানে সবুজ ধূসর এবং নীল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বিসিক্যালি সবুজ অফ হোয়াইট এবং হলুদ এবং নীল কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা অফ হোয়াইট মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ লাল এবং অবশ্যই সবুজ এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললাম যে তা নয় লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রয়োজন যারা অবশ্যই এখানে লগ্ন রাশি আলোচনা লগ্ন জানেলে লগ্নটাই বেশ করে দেখবেন লগ্ন না জানলে রাশি ভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষরগ্র মেষরাশের ক্ষেত্রে পঞ্চমস্ত চন্দ্র এবং কেতুর কানেকশান ষষ্ঠের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে কোর্ট কাছারি কিছু মীমাংসা সূত্র বা কিছু বিষয়ে কারোর সমঝোতা এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন এখানে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগপূর্ণ এবং কিছু বিষয়ে প্রেমের ক্ষেত্রে কোনো মতবিরোধ চলে এই দিকটা খেয়াল রাখবেন কোনো ক্ষেত্রে এখানে কিন্তু ভুল প্রেম বা কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনাও রয়েছে সন্তান যারা ক্যারি করেছেন ভীষণভাবে হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যারা আছে সন্তানের বিষয়ে কিন্তু একটু চিন্তাশীল থাকবেন সন্তান কী করছে না করছে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো কর্মজগৎ ভালো ভালো যাবে ইন্টারভিউ আগে দেওয়া থাকলে সমস্যা নেই তবে কোনো পরীক্ষা টরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার থাকলে আজকে ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনার জন্মযোগে গ্রহণযোগ থাকে তার নেতিবাচক ফল পড়তে পারে নচেত ভালো ফল পেতে পারেন গুপ্তশত্রু হদিশ আজই কিন্তু পেয়ে যেতে পারেন এটা অবশ্যই একটা পজিটিভ দিক এবং কারা আপনার সমস্যা সৃষ্টি করছে এবং তাদের সরানোর উপায় বা সমস্যার থেকে নিবারণের উপায় কি সেগুলো জানতে পারেন আর এখানে জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো কম্পিটিশান যে কোনো ক্ষেত্রে আজকে দিনে কিছুটা থাকবে আদারওয়াইজ ব্যবসার জায়গাটা ভালো যাবে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু বুঝে শুনে গোবেন খুব স্ট্রং নয় হালকা হজমের সমস্যা পেটের গোলমাল ইত্যাদি থাকতে পারে শনি এবং চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছু পুরনো স্মৃতি পুরনো যোগাযোগ পুরনো মানুষের সঙ্গে সংযোগ এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে সর্দি গাছ সামান্য খেয়াল রাখবেন জেনারেলি আজকের দিনটা ব্যাক অফিস জব বা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন তবে যাদের কোনো শত্রুতা বা ইত্যাদি চলছে শত্রুতা সমস্যা সৃষ্টি না করতে পারলে সেই শত্রু নিয়ে মাথায় চিন্তা থাকছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চতুর্থে ভাবাবেগ বাড়বে পঞ্চমস্ত কেতুর কানেকশান পেটজনিত সমস্যা লিভার কিডনি সমস্যা চলে খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তানের যাদের আছে আর কি সন্তান তাদের বিষয়ে অবশ্যই একটু কেয়ারিং থাকবেন কি করছে না করছে স্বাস্থ্য সম্পর্কে তো বটে এটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু ডিস্টার্বিং হতে পারে কোনো কোনো ক্ষেত্রে মত পার্থক্য এখানে কিন্তু থাকার সম্ভাবনা আছে কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন চাইতে বা না চাইতে সেটা খেয়াল রাখা দরকার আর আমি এখানে বলবো জ্ঞান বুদ্ধি বিকাশ গবেষণা রিসার্চের জন্য দিনটা খুবই ভালো কর্মমুখী দিন থাকলেও শনি যে এটা কর্মক্ষেত্রে আপনার আবেগপূর্ণতা ভাবাবেগ এগুলো কিন্তু বাড়াবে নতুন কর্মযোগ আজকের দিনে আসতে পারে এখানে কিন্তু জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি যোগাযোগ থাকবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা অবশ্যই উচিত হবে পরিবারের কিছু জিনিসপত্র সেল করা বাড়ি গ্যাজেটস ইত্যাদি বিক্রয় করা এগুলো ক্ষেত্রে ভালো পরিবারে একমাত্র কারোর অসুস্থতা থাকলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার অভিমানই মন থাকবে জেনারেলি প্রাপ্তিযোগ শুভ থাকবে আয় ভাব মোটের ওপর ভালো থাকবে আর্থিক জায়গাটা পজিটিভ থাকবে তবুও লাখ ফ্যাক্টরে যেসব ইনকাম হয় সেগুলোর উপর পুরো নির্ভরশীল না হওয়াই ভালো এবং সেখানে রিস্ক ইনভেস্ট এড়িয়ে চলা উচিত হবে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন তবে কিছু বিষয়ে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা দরকার যে কোনো ডিসপিউট জিনিসপত্র কোনো খারাপ পুরনো হয়ে গেছে জিনিসপত্র ভাবছেন সস্তায় পাচ্ছেন কিনে সারাবেন এগুলো থেকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন আর আমি এটা অবশ্যই বলবো গবেষণা রিসার্চ সাধনাগুলোতে যথেষ্ট ভালো ফল থাকছে বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে আপনার ভিডিওগুলো সমস্যা স্ক্রিনে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র তৃতীয় থাকার জন্য যোগাযোগ বাড়বে চতুর্থস্থ কিছু মনে চিন্তা বাড়াবে এখানে কোনো টার্গেট ভিত্তিক কাজ ইত্যাদি করার ক্ষেত্রে ভালো কথা বলার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য কথা বা অপ্রিয় সত্যগুলোকে একটু নিজের ভেতর রাখার চেষ্টা করুন ফসকে বেরিয়ে যেতে পারে লেখালেখি শৈশবতের ক্ষেত্রে খেয়াল রাখবেন গান বাজনা ইত্যাদি কালচারাল ফিল্ডের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো ভ্রমণযোগ শুভ শর্ট ডিসটেন্স ট্রাভেল হতে পারে তবে কোথাও যাত্রা পথে একটু দেরি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পড়াশোনা ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা উত্তম নতুন প্রেমের প্রস্তাব ইত্যাদি তে পারেন দাম্পত্য সুখ থাকছে তবে মনশান্তি বা গৃহশান্তির জায়গাটা যেহেতু গ্রহণযোগের আশপাশে মিথুনের কিন্তু একটু ডিস্টার্ব করবে মানসিক তৃপ্তি শান্তি কিছু অশান্তি চলছে এটা কিন্তু ডিস্টার্ব করছে কেনাকাটি সংসার পূর্ণের কাজ করতে পারেন যে কোনো সমস্যায় আপনি এখানে পরিবারের লোকের সদস্য বা ভাই বোন স্থানীয় কারোর হেল্প আজকের দিনে নিতে পারে জেনারেল ব্যবসা মোটার উপর ভালো যাবে তবে যে কোনো চলমান কাজ সেলফ প্রফেশন ঘুরে ফিরে কাজ এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকবে হাতে কানের ব্যথা বেদনা একটু দু বাড়তে পারে একমাত্র মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন এখানে আমি এটা এটুকু বলবো যেহেতু কেতু যোগ চলছে তা বুধ উচ্চস্থ হলেও এখানে কিন্তু কিছু ক্ষেত্রে ভ্রম সৃষ্টি হতে পারে একটা বিষয় নিয়ে কনফিউশন তো সেক্ষেত্রে সে যে যে বিষয়ে এক্সপার্ট তার সঙ্গে পরামর্শ করে যে কোনো কাজ করবেন ডিটেলে জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন সমস্যা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়ার নাম্বারে বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয়ভাবে এবং কেতুর কানেকশান আপনাদের ভেতরে কিন্তু কিছুটা ভ্রম সৃষ্টি করবে কিন্তু দিনটা উদ্যোগী থাকবে নতুন কাজে যোগাযোগ থাকবে হঠাৎ করে কোনো অনেক দিনের পুরনো ব্যক্তি বা যার খোঁজ করছিলেন তার সঙ্গে কিন্তু দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জিনিসপত্র খোঁজা বা কোনো বিষয়ে রিসার্চ রিসার্চ করার ক্ষেত্রে এই দিনটা খুবই ভালো যেতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে তবে এই মুহূর্তে যে কন্ডিশান আপনাদের প্রেমের ক্ষেত্রে মঙ্গল দ্বাদশে গোচর করছে ফলত প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটু নরমে গরমে বা কোনো ক্ষেত্রে একটু হতাশ ব্যঞ্জক সিচুয়েশন এগুলো অনেকের কিন্তু তৈরি হতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো হলেও এটা খেয়াল রাখবেন লেখার ক্ষেত্রে মাইনর সেল মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান লাভ পূর্ণ হতে পারে আজকের দিনটা কথা বেঁচে যারা খান তারা ভালো ফল পাবেন পরিবারে কারোর আগমন ঘটতে পারে অর্থ আগমন ভালো হবে আয়ভাব স্থিতিশীল থাকবে এবং সুযোগ পেতে পারেন এখানে সুনির্দিষ্টি চন্দ্রের ওপর থাকার জন্য এখানে কিন্তু দুঃখজনক বিষয়গুলো থেকে নিজেকে একটু দূরে রাখবেন সেটা পুরনো স্মৃতি হোক বা ইত্যাদি এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে এখানে আমি দাম্পত্য ক্ষেত্রে ইমোশান বেশি বা আয় ইমোশনের ওঠানাও একটু বেশি দেখতে পাচ্ছি আর অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা চলাচল ঘোরাঘুরি এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা ট্রানজিট ইত্যাদি বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন কর্কটের জাতক জাতিকার এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখানে খাওয়া দাওয়ার কিছু রুচি পরিবর্তন হবে আর এখানে যেহেতু তৃতীয়ভাবে কেতু ভাইবোন স্থানীয় কারুর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার কারণ আমরা গ্রহণযোগের খুব সন্নিকটে অবস্থান করছি ডিটেলে জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং এই যে মহালা অবশ্য সময় বা ইত্যাদি সময়গুলো যে চলবে এই সময় কিন্তু আপনারা কোনো একদম ঝোঁকে পড়ে রিস্কি ইনভেস্ট করতে যাবেন না যে তত্ত্ব সংলগ্ন সময়গুলো মানে আজ থেকেই আমি বলছি কথাটা এটা খেয়াল রাখবেন আরও জানতে অবশ্যই আপনাদের ঢাইয়ার ভিডিওটা দেখতে হবে অন্যান্য ভিডিও ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা নাম্বারে আমরা বুকিং করে যোগাযোগ করতে পারেন সিংহলগ্ন রাশিতে চন্দ্রের প্রবেশ একটু ঘুমকাতুরে ভাবকে আরামপ্রিয় নেচারকে বাড়াবে কেতুর অবশ্যই প্রভাবে এখানে উচ্চাশা বাড়াবে তবে কেতু যেহেতু যোগ চলছে আপনাদের খুব চিন্তা ভাবনা করে ডিসিশান নিতে হবে রিগার্ডিং আপনার ফ্যামিলি এবং আপনার অর্থনৈতিক বিষয় যে বিষয়গুলো আছে আজকে যদি কোনো ভাই ইন্টারভিউ মৌখিক পরীক্ষা থাকে আপনাকে খুব স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এখানে কথা যত মানে সাধারণ যে এক্সট্রা কথা যত কম বলা যায় ততই ভালো নচেত কিন্তু কোনো বিষয়ে আপনি উত্তেজিত হয়ে কিছু বাড়তি কথা বলে ফেললেন বা এটা হবে অনেক সময় যে আপনি কিছু কথা বলে উঠতেই পারলেন না যেখানে বলার কথা সেই জায়গাটা খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ভালো যাবে নতুন কিন্তু অসুবিধা থাকছে না দাম্পত্য ক্ষেত্রে ইমোশান খুব রাইজিং মানে বেশি থাকবে এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য গ্রোথ থাকবে ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে আর্থিক জায়গাটা ভালো থাকবে কিন্তু 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 শনিচন্দ্র যোগ থাকলে আপনার ব্যবসার ক্ষেত্রে একটু হতাশাব্যঞ্জক মনও কিন্তু সৃষ্টি হতে পারে কাদের বললাম যাদের শনিচন্দ্র যোগ আছে তাদের এখানে দূরের সম্বন্ধ বিবাহিত জীবনে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে বিবাহ কেন্দ্রিক বা ব্যবসা কেন্দ্রিক মামলা চললে সেখানে কিছু পরিবর্তন হতে পারে সাধারণভাবে আজকে দিনটা খরচ বৃদ্ধির একটা কানেকশান আছে এবং সেটা মেডিকেল পারপাসে বা হঠাৎ কোনো এমন সিচুয়েশান তৈরি হলে আপনার চাইতে না চাইতে কিছু খরচ হয়ে গেল এই ধরনের সিচুয়েশানগুলো আজকের দিনে কিছুটা ফেস করতে হবে এখানে আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো দুধ জল খাদ্যদ্রব্য বৈদেশিক কাজ কাজবার যারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে সর্বোপরি মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে ডিটেলে জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে দ্বাদশস্থ চন্দ্র এবং এখানে কেতুর কানেকশান আপনাদের লগ্নে ঘুমের একটু ব্যাঘাত যুগ আজকের দিনে আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে বা ঘুমিয়ে মন চার একটু ঘুমলে ভালো হয় সাউন্ড স্লিপ হলো না এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে কেতু আপনার মনে একটু চিন্তাভ্রম সৃষ্টি করতে পারে কিন্তু কোনো সুপারিশ মারফত কোনো কাজে উদ্ধার করবে কেতু কোনো নতুন যোগাযোগ আনবে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি গুপ্ত কিছু তথ্য সংবাদ যে আপনার জন্য অতি প্রয়োজনীয় গুপ্ত শত্রু হতে সেগুলো কিন্তু কেতু এনে দিতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আবেগ ভূতি বেশি থাকবে এবং হাই ইমোশনকে কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি যোগাযোগ এগুলো কিন্তু পারবে প্রেমে নতুন প্রেমেও সাকসেসফুল হতে পারেন দাম্পত্য ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অ্যাভারেজ থাকতে পারে এটা খেয়াল রাখবেন আপনাদের লগ্নে যেহেতু সূর্যগ্রহণ আগে স্বাস্থ্য এবং সম্পদ অর্থ এই দুটো বিষয়ে বর্তমানে ভীষণই খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকে যারা এই মুহূর্তে কিছু দুর্বলতার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে মেডিকেলই যা যা অবশ্যই ডাক্তারবাবু দিয়েছেন সেই পরামর্শগুলো মেনে চলা উচিত হবে এখানে কিন্তু মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ক্ষেত্রে ভালো হলো এমন কোনো কাজ আজকের দিনে করবেন না যেখানে সম্মান হানিরও প্রবণতা রয়েছে এবং আজকের দিনটায় নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন জেনারেলি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা একটু খেয়াল রাখবেন কর্মক্ষেত্র পার্টনারশিপ জায়গাটা খেয়াল রাখবেন এমনি চাকরি ব্যবসায় লাভ হতে পারে লগ্নে বুধ উচ্চস্থ থাকার জন্য আপনি নতুন প্ল্যানিং বা ইত্যাদি এগুলো কিন্তু সাজাতে পারেন তবে স্কিন অ্যালার্জি বা অন্যান্য এই ধরনের অ্যালার্জি সমস্যা থাকলে সেগুলো একটু বাড়তে পারে আর এখানে চিন্তাভাবনা করে মানে কথায় আছে সাত পাঁচ ভেবে সিদ্ধান্ত নেবেন সব ক্ষেত্রেই কিন্তু একটু স্থির চিত্তে সিদ্ধান্ত নেবেন নেওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ এই আজকের দিনটা কিন্তু অন্যান্য বিষয় খারাপ না বৈদেশিক ব্যবসা বৈদেশিক বাণিজ্য যোগাযোগ যোগাযোগগুলো ভালো ফল পাবেন তবে বিদেশে কোনো ইনভেস্ট বা বড়ো সড়ো টাকা বিনিয়োগ করার হলে এই যে দু তারিখ মহালয় অবশ্য সূর্যগ্রহণ তার এক দু দিন পর আপনি এগোতে পারেন ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেখে বুকিং করে যোগাযোগ করতে পারেন অক্টোবরের রাশি মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে প্রাপ্তি স্থান শুভ দ্বাদশস্থ কেতু কিছু খরচকেও কিন্তু ইন্ডিকেট করছে ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে অর্গান ডিজিজের বিষয়ে বা গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এখানে অবশ্যই বিদেশ যাত্রা বা দূরের সংযোগ কিছু আসতে পারে সাধারণত কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ থাকতে পারে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতেই হবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভাবাবেগপূর্ণ থাকবে এবং বেশি সেন্সিটিভ থাকবে এখানে পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেখা সাক্ষাৎ এই ধরনের যোগাযোগ হরস্কোপে থাকছে দূরে যদি আপনার পার্টনার থাকে লাইফ পার্টনার প্রেমের পার্টনার তাদের সঙ্গে যোগাযোগ প্রতিস্থাপন হতে পারে এখানে আমি এটা বলবো যে আজকে সন্তান যোগ অবশ্যই শুভ থাকবে এখানে কিন্তু ধর্মকর্ম ধার্মিক কাজ লাভের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে কর্মক্ষেত্রে ভালো ফল যেমন থাকছে ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না অবশ্যই ব্যবসার ক্ষেত্রে যারা ধার বাকিতে কাজ করেন টাকা পয়সা চারদিকে ছড়িয়ে থাকে তাদের ক্ষেত্রে বুঝে শুনে এই বিষয়টা এগোতে হবে আদারওয়াইজ ব্যবসার জায়গাটা মোটের ওপর ভালো যেতে পারে তবে কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া কোনো জিনিসপত্র খোয়া যাওয়া চুরি যাওয়া বা কোনো আপনার বাড়তি খরচ হয়ে গেল এই ধরনের বিষয় কিছু কিছু ক্ষেত্রে আজকে দিনে থাকছে এটা খেয়াল রাখবেন অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি বা যারা জালিয়াতি করে তাদের ক্ষেত্রে তাদের থেকে সচেতন থাকবেন জেনারেল সেলফ প্রফেশন বা ইত্যাদি আপনি অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে একমাত্র তা গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা কিছু চললে সেই দিকটা আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা পড়াশোনা গবেষণার ক্ষেত্রে ভালো এবং আজকের দিনটা মেনলি একটু সময় অপচয় হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সময় লাগতে পারে ওভার টাইম হোক বা ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে ডিটেলে জানতে আপনাকে অক্টোবরের রাশিফল দেখতে হবে সঙ্গে কিন্তু সূর্যগ্রহণের ভিডিওটি সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকের কিন্তু আমরা যদি দেখি কর্ম হবে কর্ম সূর্যের সঙ্গে কেতু সংযোগ এবং সূর্যগ্রহণ সামনেই কর্মকেন্দ্রিক বিষয়ে কিন্তু হুট করে ডিসিশান বা কোনো মাথা গরম রাগের মাথায় ডিসিশান এই সময় নেবেন না আজকের দিনটা কর্মক্ষেত্রে উন্নতির দিকে থাকবে কাজের জায়গায় লাভ প্রাপ্তি ইত্যাদি হবে কিছু উবড়ি পাওনাও হতে পারে আর্টিস্টিক কাজকর্ম দুধ জল খাদ্যদ্রব্যের ব্যবসা তথা পারিবারিক পেশাগুলোর গ্রোথ আজকের দিনে পাবেন এবং কিছু বিষয় আপনার চাইতে বা না চাইতে আনএক্সপেক্টেড কিছু গেনও হতে পারে ফাটকালাবে লাভের যোগ হরস্কোপে আছে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ সেন্সিটিভ থাকবে তবে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু গ্রহণযোগের প্রভাব কোনো নেতিবাচক পদক্ষেপ নেওয়া যাবে না এটা খেয়াল রাখবেন কোনো সমস্যা হলে ধৈর্য ধরাই একমাত্র সে উপায় অন্যান্য ক্ষেত্রে আমি বলবো যে ব্যবসা বাণিজ্য মোটর ওপর পজিটিভ ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি হবে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো চলতি ব্যবসায় লাভ হতে পারে তবে কেতু সূর্যের যে যোগ কোনো ক্ষেত্রে এরম হতে পারে আপনাদের ক্ষেত্রে কোনো অপরচুনিটি বা সুযোগ অনেকটা আপনার কাছাকাছি এসে হাত ছাড়া এই জায়গাগুলো অবশ্যই এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এটা খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন স্বাস্থ্য সম্পর্কে পিতা গুরুজনদের হেলথের বিষয়ে একটু সচেতন থাকতে হবে জেনারেলি আজকে পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এখানে কোর্ট কাচারি বিষয়ে কিছু সহজ মীমাংসা পেতে পারেন ডিসপিউট ইত্যাদি সমস্যার ক্ষেত্রে কোনো মীমাংসা পেতে পারেন কিছু অযাচিত ঝুট ঝামেলা একটু মনকে আকর্ষিত করতে পারে কোনো কাজ হয়ে গেল কিন্তু একটু ঘুর পথে হলো সেটাও হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দাম্পত্য সুখ মোটের উপর ভালো থাকবে সেখানে সমস্যা থাকছে না ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যার স্মৃণীদের নম্বরে আপনি যোগাযোগ করে নেবেন আর এখানে আপনাদের যে শনি ঢাইয়ার ভিডিওটি আপডেট দিয়েছি মিস করবে না চলে আসছি পরবর্তী লগ্ন आलोचन ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যতটুকু বুঝি সেটা কিন্তু আপনার সহায় হবে আজকে এবং এখানে যেহেতু কেতুর কানেকশান এটা মাথায় রাখবেন সুপারিশ মারফত কোনো কাজ কোনো বিষয়ে কারোর সাহায্যে কোনো কাজ উতরে যাওয়া এগুলো থাকবে ধর্মকর্ম ধার্মিক কাজে ভালো ফল পাবেন কিন্তু পিতা গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে কেতু প্রভাবিত ব্যক্তিদের ক্ষেত্রে কিছু ভ্রম সৃষ্টি হতে পারে যৌথ কাজ যৌথ ব্যবসা যেখানে পাঁচজন সাতজনে মিলে কাজ করতে হয় সেখানে মতের অমিল হচ্ছে এটা কিন্তু হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসা সূত্রের দিকে এগোতে পারে পিতামাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে পিতার কথা বললাম মাথার স্বাস্থ্য সমস্যা চললে এদিকটা একটু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আজকের দিনটায় সরকারি কিছু কাজ যোগাযোগ নতুন সুযোগ সংযোগ এগুলো আসতে পারে যারা অবশ্যই কোনো পেশাগত ক্ষেত্রে যারা ডিটেক্টিভ বা ইত্যাদি গোয়েন্দা বিভাগে কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে বর্তমানে কর্মপতি বুধ উচ্চস্থ থাকা বা তঙ্গস্থ থাকার জন্য এখানে কিন্তু কর্মক্ষেত্রে আমি এটা বলবো কোনো মাইনেপত্র বাড়াবা ইত্যাদির ক্ষেত্রে ভালো তবে দেখুন কর্ম ছাড়া বা কর্মক্ষেত্রে কোনো অশান্তির পরিবেশ তৈরি হওয়া সেখান থেকে আপনি কোনো ডিসিশান এটা এই মহালয় সংলগ্ন সময়গুলোতে নেওয়ার জন্য একদমই ভালো নয় সেটা মাথায় রাখে তাছাড়া আপনার জন্মছকে সূর্য রাহু তথা সূর্য কিন্তু যোগ থাকলে গ্রহণযোগ আপনার ছকে আছে এই সময় কোনো কর্মপ্রাপ্তির কোনো অফার লেটার বা ইত্যাদি এগুলো আসার ক্ষেত্রে একটু নেতিবাচক ফল আসতে পারে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা ভালো যেতে পারে আর এখানে আমি মনে করি যে আজকের দিনটায় কিছু খোঁজ খবর নেওয়া কোনো টার্গেট ভিত্তিক কাজ করা এগুলোর ক্ষেত্রে জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এটা খেয়াল রাখতে হবে যেহেতু কেতুর সঙ্গে বুধ এবং সূর্যের অবস্থান হচ্ছে যে বিষয়টায় আপনি ভাবছেন খুব ইজি হইতে হবে সেখানে কিছুটা বাধা বা যেটা ভাবছেন খুব বাধা আসবে সেখানে খুব তাড়াতাড়ি হয়ে গেলে এই জাতীয় বিষয়গুলো দেখতে পাবেন ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই অক্টোবর রাশিফল দেখতে হবে সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে মকরের কিন্তু অবশ্যই কিন্তু আজকে অষ্টমভাবে নবমস্ত কেতুর কানেকশান মন ভারাক্রান্ত থাকতে পারে কোনো কাজে একটু বাধা এসে সেই কাজটা হওয়া এইরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকতে পারে শনিচন্দ্র কানেকশান থাকার জন্য দাঁত মাড়ি ইত্যাদি ব্যথা বেদনা হাঁটুর ব্যথা বেদনা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে কর্মজগৎ পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে তবে সাডেন রুটিন চেঞ্জ ডেলি রুটিনের পরিবর্তন সেগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন এখানে বিদ্যাভাব অত্যন্ত শুভ গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললেও ঐদানিকালে একটু খে ख्याल দরকার কোর্ট কাচারি বিষয়ে যে কোনো মামলার ক্ষেত্রে আজকের দিনটা সচেতন থাকা উচিত হবে কেতুর প্রভাব যেহেতু ভাগ্যস্থানে আছে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন আয় ভাব শুভ থাকবে স্থিতিশীল থাকবে আয়ের সংযোগগুলো থাকবে জেনারেলি আপনার ক্ষেত্রে ফাটকার জায়গাটা মধ্যম প্রকৃতির আজকের দিনে থাকতে পারে নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে ভালো কমিউনিকেশান গ্যাপ কিছুটা থাকবে এটা খেয়াল রাখবেন অনেকজনের সঙ্গে একসাথে ইন্টারাক্ট করা বা কোনো কাজ করার ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু জেনারেল ক্ষেত্রে এর থেকে বড় সমস্যা এ থাকছে না তবে এখানে ধর্মীয় কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক এগুলো যথাসাধ্য এড়িয়ে চলার কিন্তু চেষ্টা করবেন গুপ্ত কিছু প্রাপ্তি গুপ্ত কিছু বিষয়ের খোঁজ সম্পদ প্রাপ্তি এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মহালয় সংলগ্ন সময়গুলো কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাগ্য বিপর্যয় কিছু সমস্যা এগুলো আসতে পারে কোনো ডিসিশান কিন্তু তাড়াহুড়ো মাথা এই সময় নেবেন না ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনির ঢাইয়ার ভিডিওটি সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং আস অক্টোবরের রাশি ফল এবং অবশ্যই আপনার গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন সমস্যার নাম্বার যোগাযোগ করতে পারেন বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সপ্তমভাবে সপ্তমভাবে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যের যোগাযোগগুলো বাড়াবে অষ্টমস্ত কেতু কিছু বিষয় কিন্তু আপনার পুরনো চিন্তাকে বৃদ্ধি করতে পারে তবে কোর্ট কাচারি বিষয় কোনো মামলা মোকদ্দমা হিয়ারিং শুধু আজ নয় আজকাল এবং মহালাবধি যেসব কোর্ট কাচারির বিষয়গুলো থাকবে সেই বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা বা তার সঙ্গে কোনো মতবিরোধ চলে সেই দিকটা অবশ্যই বিশেষভাবে নজরে রাখতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ হলেও কিছু বিষয় একটু ভ্রম সৃষ্টি হবে মিসকমিউনিকেশনের জায়গাটা খেয়াল রাখবেন যেহেতু বুধকেতু যোগ চলছে দশমী তো কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা খুব যে খারাপ তা নয় ভালোর দিকে থাকবে কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে এখানে প্রেম ও যে বিবাহের কানেকশান হরস্কোপে আছে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি এবং যোগাযোগ অবশ্যই বজায় থাকবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে ভালো নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন সাডেন লাইফে কিছু পরিবর্তন বিশেষত কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিছু ট্রান্সফার শুধু জব ট্রান্সফার নয় যে কোনো ট্রান্সফার পরিবর্তন এগুলোর সম্ভাবনা থাকতে পারে আর অন্যান্য ক্ষেত্রে মেডিকেল কাজগুলো আজকের দিনে করার ক্ষেত্রে অবশ্যই ভালো অ্যালার্জিটি কিছু সমস্যা থাকলে খেয়াল রাখবেন ঘুম একটু অনিয়মিত বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে সেগুলোতে হতে পারে গবেষণা গুপ্ত চর্চা সাধনা অ্যাস্ট্রোলজি অকাল বিষয় নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণভাবে আজকের দিনটায় সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন এখানে আয় ভাব মোটের ওপর ভালো থাকবে আয় বৃদ্ধি সংযোগ থাকবে সামাজিক যোগাযোগগুলো ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এদিকটা ভালো পাবেন দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য ইভেন্ট রিলেটেড কাজ কারবার যারা করছেন ভালো ফল পাবেন আপনাদের যে শনি সাড়ে সাথে যে নতুন ভিডিওটি আপডেট দিয়ে আছে দেখে নেবেন সঙ্গে কিন্তু আসছে আপকামিং ভিডিওগুলি এবং গ্রহণের যে ভিডিওটি আপডেট দিয়ে আছে সেটাও মিস করবে না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনার সমস্যা স্ক্রিনে দেন আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু ষষ্ঠভাবে এবং সপ্তমস্ত কেতুকে বিশেষিরও করছে ব্যবসা বাণিজ্যের লাভ থাকলেও পার্টনারশিপ ব্যবসা বা আপনার যৌথ ব্যবসা একটু মতপার্থক্য থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অ্যাভারেজ থাকবে আজকের দিনটা কিছু বিষয়ে প্রেমের ক্ষেত্রে কিছু মানসিক সিচুয়েশান এরকম থাকতে পারে যেটা আপনার ক্ষেত্রে খুব স্ট্রং নয় সেটা খেয়াল রাখবেন ষষ্ঠস্থ চন্দ্র মায়ের সঙ্গে কিছু মতবিরোধ ঘটাবে কর্মভাব শুভ থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি ইন্টারভিউতে লাভ হতে পারে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক হওয়ার সম্ভাবনা পার্টনার সঙ্গে রয়েছে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজ কেনাকাটি শখসাতপূর্ণ কাজ করা যেতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে আয় ভাব তবে ভালো থাকবে সিকিওর আয়গুলো ভালো হবে বিদেশি টাকা যারা ইনকাম করছে আয়ের সংযোগ থাকবে পড়াশোনার জায়গাটা ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন কোমরে ব্যথা বেদনা একটু পেটজনিত সমস্যা হজমের সমস্যা এগুলো কিন্তু জেনারেলি থাকতে পারে কেতুর প্রভাব এখানে কিন্তু যেহেতু প্রভাবিত দিন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনো নেগেটিভ মন্তব্য আজকের দিনে বা কোনো নেগেটিভ কমেন্টস ভুল কিছু লেখালেখি যেটা সমস্যা করতে পারে এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে কোর্টের কিছু বিষয় থাকলে একটা মীমাংসা সূত্র এখানে কিন্তু পেতে পারেন যে কোনো ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের পরামর্শ বা এদের মতকে আর কি তিনি কিন্তু ডেফিনেটলি গুরুত্ব দেবেন ঘুমের পরিমাণ একটু বাড়া ঘুমের মতো একটু স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি বাড়া এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপনাকে সাড়ে সাথে ভিডিওটা দেখতে হবে সঙ্গে অবশ্যই গ্রহণযোগ্য ভিডিওটা দূরেই দেখুন এর স্ক্রিনে ফুটে উঠছে দেখে নেবেন সমস্যার নাম্বারে আমাদের বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায়